একা বহুত বডা অবদান বহুত বডা যোগদান তা হচ্ছে যোগ কুয়া যায় যেঠু মানব সভ্যতা অনেক সেবেঠার যোগ অ যোগ গোটে কি হোত ভাবিপার্থ যোগকু গোটে ব্যাায়াম বা গোটে অভ্যাস কিন্তু প্রকৃতরে যোগ সেয়া নু যোগ গোটে কেবল শারীরিক অভ্যাস বা ব্যাায়াম ভাবে যোগক গ্রহণ করা যোগ ଶାରୀରିକ ମାନସିକ ଆଧ୍ୟାତ୍ମିକ ବିକାଶ ଗୋଟିଏ ବ୍ୟକ୍ତିର ସବୁ ଦୃଷ୍ଟିରୁ ଯୋଗ ହେଉଛି ସହାୟକ ହୋଇଥାଏ ତନ ମନ ଆଉ ଆତ୍ମାକୁ ଗୋଟିଏ ସୂତ୍ରରେ ବାନ୍ଧି ରଖିଥାଏ ଯୋଗ କହିବାକୁ ଗଲେ ଯୋଗ ହେଉଛି ଗୋଟିଏ ଆର୍ଟ ଅଫ୍ ଲିଭିଙ୍ଗ୍ ବା ବଞ୍ଚିବାର କଳା ଏବଂ ସେହି ଯୋଗକୁ ଯେଉଁଟାକି ଭାରତର ସୃଷ୍ଟି ଆଦି ଅନାଦି କାଳରୁ ଭାରତରେ ଏ ଯୋଗ ପ୍ରଚଳିତ ରହିଆସିଛି শারীরিক মানসিক আধ্যাত্মিক দৃষ্টির নিজকে সুস্থ রাখা ভারতীয় মানে যা অভ্যাস করে আসি এবং তা সারা বিশ্ব গ্রহণ করেছি এবং যেত বেড়ে দুই হাজার পনেরর রু আন্তর্জাতীয় যোগ দিবস পাাল করাসুছে জুন্ঠার এর ব্যাপকতা আহ বড়িছি সারা বিশ্ববাসী গ্রহণ করছেন এবং সারা বিশ্বের ভারত গুরু পালটিছে অর্থাৎ ভারতটা ঠার যেহেতু সারা বিশ্ব আজ যোগকু শিখুছি তেমন যোগগু পালটিছি ভারত আজ সারা বিশ্বের জুন্ একুশ অর্থাৎ আসন্স পাাল করা সেপ ব্যাপক প্রস্তুতি এবং সে পরিপ্রেক্ষি আজ আমার চর্চা যোগ দিগদর্শন কেমতি সারা বিশ্বকু যোগ দিগ্দর্শন দে প্রসঙ্গে চর্চা করবে আমার সহ যে প্যানেষ্ট অ তাঁর পরিচয় মুদি আমার সহিত অনেক প্রফেসর সুভাষচন্দ্র দাস অনেক যৎকল বিশ্ববিদ্যালয়ের যোগ এবং সংস্কৃত বিভাগের মুখ্য অ এবং আমাদের অনেক ডক্টর গোপাল প্রসাদ মহাপাত্র যাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘর পূর্ব ক্ষেত্রের ক্ষেত্রীয় কার্যবাহ অ এবং আমাদের অত সুধাংশু অধিকারী পতঞ্জলি যোগপীঠর ওড়শা মুখ্য আপন সমস্ত স্বাগত করছি এব দুই হাজার বাইশে যোগ দিবস যে পান করা তার থিম রখা যাই মানবিকতা যোগ তো এই থিম রাখা যাই মানবিকতা যোগ যোগ কেমনি মানবিকতার যোগ সহিত কথা প্রসঙ্গে আমি আলোচনা করা যোগ দিবস যে আমি মু প্যানাষ্ট যা পূর্বুর সে সম্পর্কের সংক্ষেপে কেবাকে চাহবি দর্শক মানুষ দুই হাজার চৌদরে সেপ্টেম্বর মাছের জাতিসংঘর সাধারণ পরিষদ অনুষ্ঠিত হলো এবং সেইটি প্রধানমন্ত্রী নরে প্রথমে প্রস্তাব রিলে জাতিসংঘ সম্মুখে এবং যোগর শক্তি দেখ প্রস্তাবু জাতিসংঘর শহে তেয়ানব্বইটি সদস্য রাষ্ট্রক ভিতর শহে পঞ্চতরী রাষ্ট্র সমর্থন করে এইটা জাতিসংঘের গোটে রেকর্ড লা যেকোন প্রস্তাব এত সংখ্যার সদস্য রাষ্ট্র সমর্থন করা তা সপক্ষে মত দেওয়া এবং আউ এক রেকর্ড বা যোগর শক্তি দেখ কৌশি অন্তর্জাতীয় দিবস পাাল নেই যেতব প্রস্তাব আসে কোশি দেশ পক্ষে কোণি সংগঠন পক্ষু তাঞ্জুরি মিল যে সময় বিভিন্ন দিবস লাগিছি এবং সবুঠ কম দিন ভিতরে ଯୋଗକୁ ମଞ୍ଜୁରୀ ମିଳିଛି ମାତ୍ର ନବେ ଦିନ ଭିତରେ ଯୋଗକୁ ମଞ୍ଜୁରୀ ମିଳିଥିଲା ଏବଂ ଏଗାର ଡିସେମ୍ବର ଦୁଇ ହଜାର ଚଉଦରେ ମିଳିତ ଜାତିସଂଘ ପକ୍ଷରୁ ଘୋଷଣା କରାଯାଇଥିଲା ଅନ୍ତର୍ଜାତୀୟ ଯୋଗ ଦିବସ ପାଳନ ପାଇଁ ଏବଂ ପ୍ରତ୍ୟେକ ରାଷ୍ଟ୍ର ଶହେ ପଞ୍ଚସ୍ତରୀ ଦେଶ ଶହେ ତେୟାନବେରୁ ମାନେ ପ୍ରାୟତଃ ସବୁ ଦେଶ ଏକ ଆକୁଣ୍ଠ ସମର୍ଥନ କରିଥିଲେ ଏବଂ କେବଳ ସମର୍ଥନ କରି କାମ ସାରିନଥିଲେ ଆଜି প্রত্যেক দেশের মধ্যে যোগ দিবস আস্তকাল পাাল করা দুই হাজার পনেরো পালন করা যাই আসুছি এর ব্যাপকতা আহ বড়ুচি সবু দেশরে ব্যাপক পালন করা যাচ্ছি এবং সেইটা হি দর্শাই দেছি যে যোগর শক্তি কেত এবং কেবল যোগর শক্তি নুহে যোগ মাধ্যমে ভারতের শক্তিকে প্রদর্শিত করুছি প্রথমে डॉक्टर गोपाल प्रसाद महापात्र घटोर आर्मक रैया पे इंचाहिं डॉक्टर महापात्र जो कथा इथर थीम रखा जाए ची मानवीकता पाइं जोगो जोगो को मानवीकता सहित केमती क्येंती जोड़ा जाए परिपाओ समस्तों को नमस्कार जोगो तो मानवीकता पाई ही उद्दिष्ट मानव समाज पाई ही उद्दिष्ट तर कारण हो ची जोगो ગોટે મનુષ્ય વિકાસને સહાયક થાય જગર જોગર જે હું ચિત્ત વૃત્તિ નિરોધ જગ માધ્યમને ચિત્ત વૃત્તિ નિરોધ હોઈ અર્થાત ભારસામ્ય નિરોધ યોગર કામ তেমন যোগ যদি ব্যক্তি থাক শৃঙ্খলিত হয়ে গলা নিম অনুসারে চালা আরম্ভলা তার জীবন যদি শৃঙ্খলিত হয়ে গলা এবং সে সমস্ত প্রকারর ইন্দ্রিয়র কবলর মুক্ত হয়ে পিপূর্ণ বিকাশ আড়ে ধীরে 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 অগ্রসর হব তে তাহলে যোগ মাধ্যমে তার শরীর মন বুদ্ধি আত্মা তার শারীরিক বিকাশ হয়ে তার মানসিক বিকাশ হয়ে তার বৌদ্ধিক বিকাশ হয়ে তার বিকাশ হে তে এই চারিগোটি স্তরের বিকাশ হে অর্থাৎ তার পরিপূর্ণ বিকাশ হে তে যোগ গোটে ব্যক্তিকে পরিপূর্ণ ব্যক্তিত্বরে পরিণত করে যোগ ব্যক্তি শৃঙ্খলিত করে যোগ ব্যক্তি সংযমিত করে এবং ইয়ে যোগ কালরু আজ পর্যন্ত চালিয়ে আসছে তেমন যে অষ্টাঙ্গ যোগ যোগ মানে কেবল ଆମେ ଭାବୁଛେ ଯୋଗମାନେ କେବଳ ଆସନ ଯୋଗମାନେ କେବଳ ଆସନ ନୁହଁ ଯେଉଁ କଥା ପ୍ରଥମେ ଆପଣ ଉଲ୍ଲେଖ କଲେ ତ ପତଞ୍ଜଳିଙ୍କ ଯୋଗଶାସ୍ତ୍ରରେ ତାକୁ ଅଷ୍ଟାଙ୍ଗ ଯୋଗ ବୋଲି କୁହାଯାଉଛି ଯମ ନିୟମ ଆସନ ପ୍ରାଣାୟାମ ପ୍ରତ୍ୟାହାର ଧାରଣା ଧ୍ୟାନ ସମାଧି ତ ଯମ ପ୍ରଥମେ ସଂଯମରୁ ଆରମ୍ଭ ହେଉଛି ଯେଉଁଠୁ ମାନେ ବ୍ୟକ୍ତି ନିଜକୁ ସଂଯମ କରିବ ନିଜ ଆତ୍ମ ସଂଯମରୁ ତା'ପରେ କିଛି ନିୟମ ପରିପାଳନ ତାପରେ ଶାରୀରିକ ସିଦ୍ଧତା ଦୃଷ୍ଟିକୋଣରୁ ଆସନ ତାପରେ ପ୍ରାଣାୟାମ ଏବଂ ପ୍ରତ୍ୟେକ ଯେଉଁ ବେଷ୍ଟ ବିଷୟ ଗୁଡ଼ିକ ସାଥିରେ ସେ ସମ୍ପୃକ୍ତ ହୋଇ ରହୁଛି ସେଥିରୁ ନିଜକୁ ପ୍ରତ୍ୟାହାର କରିନେବା ନିଜକୁ ସେଥିରୁ ଓହରିଯିବା ସେ ସେସବୁ ବିଷୟରୁ ସେଥିଲାଗି ପ୍ରତ୍ୟାହାର ପ୍ରତ୍ୟାହାର ପରେ ପୁଣି ଧାରଣା ତାପରେ ଧ୍ୟାନ ଏବଂ ଶେଷରେ ସମାଧି ଏଇଭଳି ક્રમાવયે તેણુ સબુણે સે નિડી જોડી ચાલુ છે અર્થાત વ્યક્તિ નિજુકુ વ્યક્તિકુ વ્યક્તિ સહ જડિત સહ જડિત સમાજ સહ જડિત વ્યક્તિ પરમાત્મા સહ જડિત હો તણુ સબુઠી તરાર જગ હશે આમે વિચાર કરીવા તાલે જોગોટા છે સંપૂર્ણ રૂપે માનવિકતાર વિકાસ તણુ માનવ સમાજ પણ જોગોટા સર્વાદ ସବୁ ଦୃଷ୍ଟିକୋଣରୁ ଏଇଟା ମାନବ ସମାଜ ପାଇଁ ହିଁ ଆବଶ୍ୟକ ତ ସେଇଥିପାଇଁ ଏଥର ଥିମ୍ ରଖାଯାଇଛି ମାନବିକତା ପାଇଁ ଯୋଗ ଯୋଗ କଥା ଡକ୍ଟର ମହାପାତ୍ର କହିଲେ ଯେ କିଭଳି ଭାବରେ ଯୋଗର ମାନବିକତା ସହିତ ମାନବିକତା ପାଇଁ ହିଁ ଯୋଗର ସୃଷ୍ଟି ଏବଂ ଯୋଗର ଯେତେ ପ୍ରସାର ହେବ ମାନବିକତାର ସେତେ ମଧ୍ୟ ପ୍ରସାର ହେବ ମାନବିକତାର ପରିପୂର୍ଣ୍ଣତା ଆସିବ আসবি ডক্টর মহাপাত্র বর্তমানে যা চি শীত সুধাংশ অধিকারী আমার সহিত অনেক শীত অধিকারী পতঞ্জলি যোগপীঠ মাধ্যমে বহু দিন আপনার মানে যোগর প্রচার প্রসারপাশে উদ্যম করুলে কিন্তু আজ যেত আন্তর্জাতীয় যোগ দিবস যেঠার পান হ যোগর ব্যাপকতা যেতব সারা বিশ্বের আজ পচিছি এবং যে কথা আমি চর্চা করুলে এবং ডক্টর মহাপাত্র কৌলে যে লোক ভিতরে গোটে ধারণা এবে মধ্যে কিছু লোক ভাবুম যোগটা গোটে ব্যাম বা এক্সরসাইজের গোটে বিকল্প କିନ୍ତୁ ପ୍ରକୃତରେ କେବଳ ସେଇଟା ଶରୀରର ବିକାଶ ନୁହେଁ ମାନସିକ ଆଧ୍ୟାତ୍ମିକ ବିକାଶ ଏବଂ ମାନବିକତା ସହିତ ମଧ୍ୟ କିଭଳି ଭାବରେ ତା'ର ସମ୍ପର୍କ ରହିଛି ମଣିଷ ଭିତରେ ଯେଉଁ ମାନବିକ ଗୁଣ ଗୁଡ଼ିକର ବିକାଶ ମଧ୍ୟ କେମିତି କରାଇଥାଏ ଯୋଗ ତ ଏଇଟା ଲୋକଙ୍କ ପାଖରେ ବାର୍ତ୍ତା ପହଞ୍ଚିବା ଦରକାର ଏବଂ ଏଇଟା କେମିତି ସମ୍ଭବ ହୋଇଥାଏ ଦେଖନ୍ତୁ ଯେଉଁ କଥା ଡକ୍ଟର ଗୋପାଳ ମହାପାତ୍ର ସାର୍ କହୁଥିଲେ ସେଥିରେ ମୁଁ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଏକମତ ହେବି ଏବଂ ଆଗକୁ ଆଉ ଟିକେ ତାକୁ ବ୍ୟାପକ ଭାବରେ ବିସ୍ତାରିତ କରିବା ପାଇଁ ପ୍ରଚେଷ୍ଟା କରିବି ସବୁଠୁ ବଡ଼ କଥା ହେଉଛି ମୁଁ ଯୋଗ ବିଷୟରେ ଜାଣିବା ଜ୍ଞାନ ଆହରଣ କରିବା ବୁଝିବା ଇଏ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଗୋଟିଏ ଦିଗ କଥା ଆଉ ଗୋଟିଏ ଦିଗ କଥା ହେଉଛି ଅଭ୍ୟାସ କରିବା ଅଭ୍ୟାସ ବୈରାଗ୍ୟାଭ୍ୟାମ ତିରୋଧ ମହର୍ଷି ପତଞ୍ଜଳି ଯୋଗ ଦର୍ଶନରେ କହିଛନ୍ତି केवल अभ्यास निरंतर अभ्यास एवं वैराग्य द्वारा व्यक्ति चित्तर निरोध अवस्था को, 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 को पाई आउ गोटे कथ के समय मु अभ्यास कले सिद्धि को पाइबी सतु दीर्घ काल नैरंतरीय सत्कार आसवी तो दृढ़भूमि दीर्घ काल पर्यंत निरंतरतार अभ्यास कले ही आमो से दृढ़ता आसे तेणु ଗିରିକନ୍ଦରରେ ଗୁମ୍ଫାରେ ଲୁଚି ରହିଥିବା ଯୋଗ ବିଦ୍ୟାକୁ ସର୍ବଭାରତୀୟ ସ୍ତରରେ ବିଶ୍ୱସ୍ତରରେ ପରିଚିତ କରିବା ପାଇଁ ପରମପୂଜ୍ୟ ସ୍ୱାମୀ ରାମଦେବଜୀ ଏବଂ ଦେଶର ଯଶସ୍ୱୀ ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ଯେଉଁଭଳି ଉଦ୍ୟମ କରିଛନ୍ତି ତାହା ବିଶ୍ୱ ଦରବାରରେ ଆଜି ପୂଜିତ ବନ୍ଦିତ ଏବଂ ସର୍ବୋପରି ଆଦୃତ କେବଳ ଯୋଗ ବିଷୟରେ ଜାଣିଲେ ଏହାର ପରିପୂର୍ଣ୍ଣତା ଆସେ ନାହିଁ ସେଥିପାଇଁ ପ୍ରତ୍ୟେକ ଦିନ ଆମକୁ ଅଭ୍ୟାସ କରିବାକୁ ପଡ଼ିବ ଆଉ ସେ ଅଭ୍ୟାସକ୍ରମକୁ ବୁଝେଇ ଦେବା ପାଇଁ ମନେ ପକାଇ ଦେବା ପାଇଁ ଏହିଭଳି ଉତ୍ସବ ଯାହାକୁ ଆମେ ଜୁନ୍ ଏକୋଇଶ ତାରିଖ ଦିନ ପାଳନ କରୁଛେ ସେଥିପାଇଁ ପତଞ୍ଜଳି ପରିବାର ତରଫରୁ ପଞ୍ଚସ୍ତରୀଟି ଆଇକୋନିକ୍ ସ୍ଥାନରେ କରାଯାଉଛି ଏବଂ ଛଅଶହରୁ ଉର୍ଦ୍ଧ୍ୱ ଜିଲ୍ଲା ଏବଂ ପାଖାପାଖି ପାଞ୍ଚ ଲକ୍ଷରୁ ଉର୍ଦ୍ଧ୍ୱ ଗାଁରେ ଆମର ସେବାନିଷ୍ଠ କର୍ତ୍ତବ୍ୟନିଷ୍ଠ ଯେଉଁ ସ୍ଵୟଂସେବକ ଅଛନ୍ତି ପତଞ୍ଜଳିର ସେମାନେ ଘରେ ଘରେ ଏହାକୁ ପରିଚିତ କରୁଛନ୍ତି କିନ୍ତୁ ପତଞ୍ଜଳି ଏକାଏ ପ୍ରୟାସ କଲେ स्वयंसिद्ध होईपर नाही जग एप प्रत्येक श्रेणी प्रत्येक वर्ग वर्गर ए कार्यक्रम प्रचार प्रसार हवा यशस्वी प्रधानमंत्री जेभळी भारत ए जगर प्रसंग प्रसंग को विश्व दरबारे उपस्थापित करे स्वीकार करेप म चेल माध्यम ए्रही जग मात्र दिनकर दीनर नु दुदिर साप्ताहिक कार्यक्रम नुकसान आमर दैनंदिन जीवनर स्रोतर दिनचर्यार यह एक मूल अंग ही आद आमक नु एक मु अंग ही प्रत्येक दिन अभ्यास जोडीह विगत कोडी वर्ष होला जोर अभ्यास करूची दीक मुलोपाथिक औषध भाई वागरे पडिनाही मी एमिस भी को प्रमाण रूपे जीवन तणुण आसंतु जग करण्या सुस्थ रहिवा अर्थात जोगो जो, जो, जो मैंने अभ्यास करेंगे सेना व्याधि स्पर्श करना सहजरे जो तो सुधांशु अधिकारी जो कथा बुझेदे जो मैंने अभ्यास कर सुफल नए कदापि संभव है जे केवल प्रधानमंत्री कहीदे भारत सरकार कहले सबुद फटाफट ग्रहण करे এবং ইয়ে গোটে রেকর্ড সৃষ্টি হব যে সমস্ত ইয়া বিষয় ইয়া সপক্ষের সকাৎমক মতামত দেওয়া এটা সম্ভব নুহে সমস্তে যোগর শক্তিটা কনুভব করছেন কৌশি না কৌশি কারণ সে সময় ন করে আজ করছেন পরবর্তী সময় করুচার যোড়ি হচ্ছেন সে করছেন এবং সেইপা যোগক এতে সমর্থন মিছে বোধহয় কেবা গেলে স্বাধীন ভারত পরবর্তী অবস্থায় ভারতের কৌশি কথা কোণি বিষয়ক যদি এত মাত্রার সমর্থন মিথায় সেইটা হচ্ছে যোগ আজিকার দিনের এবং এই কথা কু সমস্তে স্বীকার হিং করবে প্রফেসর দাস মু আপনার পাখ্য আসবু চাহিবি আজিকার বস্তুবাদী দুনিয়া মানুষ যেতব কষয়র কথা যেত উঠুছি তার ফাইদা খোঁজুচি এবং ফাইদা সহিত সি খোঁজি তার আর্থিক দৃষ্টিকোণ রায়দা কিন্তু যোগর আজ যেভাবে ভাব প্রচার প্রসার আদৃতি লাভ করেছি এটা গোটে আমার আধ্যাত্মিকতা শারীরিক মানসিক ইয়ার বিকাশ ঘটবে যে কথা বুঝাইলে ডক্টর মহাপাত্র এবং সহ সুধাংশু অধিকারী কিন্তু এটা গোটে বহুত বড় সুযোগ অপরচুনিটি আছে আপনার যোগ গোটে বিষয় ভাব পড়া যাচ্ছে আজ বহু অনুষ্ঠান শিক্ষানুষ্ঠান যোগকু সে গোটে বাধ্যতামূলক বিষয় ভাব সে গ্রহণ করছেন এবং এটা গোটা অপরচুনিটি রোজগার সুযোগ আজ সৃষ্টি করেছি অন্তর্জাতীয় মান্যতা মাছি ଆଉ ନିଶ୍ଚିତ ଭାବରେ ଦେଖନ୍ତୁ ଯୋଗ ଏଭଳି ଏକ ବିଷୟ ତାହା ପ୍ରତ୍ୟେକ ବ୍ୟକ୍ତିର ଆବଶ୍ୟକ ପ୍ରତିଦିନର ଆବଶ୍ୟକତା ରହିଛି ଏବଂ କେବଳ ସେ ଗାଁରେ ନୁହେଁ ସହରରେ ନୁହେଁ ରାଜ୍ୟରେ ନୁହେଁ ଦେଶରେ ନୁହେଁ ସମଗ୍ର ବିଶ୍ୱରେ ତାହା ମଧ୍ୟ ସମସ୍ତଙ୍କ ପାଇଁ ଜରୁରୀ ହୋଇପଡ଼ିଛି ଯେମିତି ଆମେ ଖାଦ୍ୟ ଖାଉଛେ ପ୍ରତିଦିନ ସେଭଳି ମଧ୍ୟ ବ୍ୟାୟାମ ଯେଉଁମାନେ କରୁଛନ୍ତି ସେ ଜିମ୍ ଅଛି କିନ୍ତୁ ଜିମ୍ରେ ଯେଉଁ କାମ କରାଯାଉଛି ତାହା ନିଶ୍ଚିତ ଭାବରେ ଶାରୀରିକ ମାନସିକ ଭାରସାମ୍ୟକୁ ରଖିପାରୁନାହିଁ সেইপাই যোগৰ আৱশ্যকতাও বিশ্ব গ্ৰহণ কল সেইপিনে আমুক ইচুনিটু ৰ এই বিষয়ে তাহ প্ৰকৃত দেখা গ'লে যে আমি প্ৰত্যেক স্কুলে কলেজে বিশ্ববিদ্যালয়ত যদি যোগটা গোটেই বিষয় ভাৱে আমি খুলিদাই পাৰতে যদি চৰকাৰ এই বিষয়ে চিন্তা কৰাৰ পাঠ্যক্ৰমৰ তাৰ সামিল হৈ যা প্ৰতীদিন ভাৱে আমি পি ইটি কৰোঁ স্কুল আৰম্ভ কৰি সেই কেৱল ফিজিকা ফিটনেছা পিলাৰ সেই কেতিয়ক ৰাজ্যৰে উদ্যম আৰম্ভ আৰম্ভ হৈছিল আম ৰাজ উচিত নিশ্চিত ভাৱে তাহ নিশ্চিত ভাৱে ৰোজগাৰ পাঠ খুলি कारण विदेश बहुत भल चाहिदा अहिले जोगर विषयवस्तु जति उपस्पन गरुछ आगर यहाँको पनि निश्चित भावना नुवा एउटा भावुटा जिम्रे बर्ष वर्ष धरिक हेन मेडिसनद्वारा भर्ष वर्ष धरिक रोग ब्याधि सबै भल जो गठी विन्धा जोसँग सब शारीरिक ए मानसिक जो मैले ड्रग्स जो नै जो माध्यम शीघ्र भन्नुहोस् मेडिसन माध्यमले बहुत समय लागकारिता जाँदै ए युटिटा एकदम प्रत्येक दिन अभ्यास करण्या हो समाज समाजा कारण से परीक्षा परिक्षा सब जिथे ग्रहण करते ते परिक्षा कले से सुफळ आज आम्ही आसीची विश्व को आज योगर जो बार्ता जाऊची आंतर्जा जो दिवस माध्यम आम्ही बार्ता दोचे आम भारतर संपत्ती किंवा विश्ववासी आवश्यकता निश्चित रूपे ये इश्ववासी आवश्यकता एवं सांगितलं भारत को कुठून कुहावुरु डॉक्टर महापात्र जे রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ যেমি তার বিচার কুচি যে ভারত হচ্ছে বিশ্বগু বিশ্বগু ভারত রই এবং ভারত কু বিশ্বগু ভাব পুঁ প্রতী ভারতের প্রত্যা ফেরিয়ে আসু সে উদ্যম হচ্ছে তো এইটা গোটে যোগ যেভাবে ভাব ভারত যোগ ভারতর যোগর সৃষ্টি এবং ভারতের অবদান সারা বিশ্বকু যে ভারত বিশ্ব বিশ্বগু যেভাবে ভাবে আমি কুছি বা বিশ্বগু ভারত

आत्मा को अधिकृत तणु माने मु होची आत्मा मु होची अंश विशेष एवं संसार रे चराचर सृष्टि रे किछि सृष्टीने ज्या आम्ही की देखे सगळं होऊची परमा अंशविशेष तणु मू का अलगा नु आम्ही सेस्पर सहित जडित एव विकास सेटा होची आध्यात्मिकता ଏବଂ ଯଦି ଥରେ ଏଇ ଜିନିଷଟା ସମସ୍ତଙ୍କ ଭିତରେ ନିର୍ମାଣ ହୋଇଗଲା ତାହେଲେ ବ୍ୟକ୍ତି ବ୍ୟକ୍ତି ଭିତରେ କନ୍ଦଳ ରହିବନି ପରିବାର ଭିତରେ କନ୍ଦଳ ରହିବନି ସମାଜ ଭିତରେ କନ୍ଦଳ ରହିବନି ଅନ୍ତରାଷ୍ଟ୍ରୀୟ ସ୍ତରରେ କନ୍ଦଳ ରହିବନି ଆଜି ରୁଷ ୟୁକ୍ରେନ୍ ଯୁଦ୍ଧ ହେଉଛି ଅହଙ୍କାରର ସଂଘର୍ଷ ହେଉଛି ଏସବୁ କୌଣସି ଜିନିଷ ରହିବନି ଯେତେବେଳେ ଏଇଟା ପ୍ରତ୍ୟକ୍ଷ ଭାବରେ ସମସ୍ତଙ୍କ ଜୀବନର ଚଳଣି ଭିତରେ ଆସିଯିବ ତେଣୁ ଯୋଗ ହେଉଛି ଏମିତି ଗୋଟେ ଜିନିଷ ଯେଉଁଟାକି ଏ ଜିନିଷକୁ ସାକାର କରିପାରିବ କାରଣ ଯେଉଁ କଥା ସୁଧାଂଶୁ ଅଧିକାରୀ କହୁଥିଲେ ଏବଂ ପ୍ରଫେସର ଦାସ ବି ଯେଉଁ କଥା କହିଲେ ସେ ଅନୁସାରେ ୟାକୁ ନିୟମିତ ଭାବରେ ଅଭ୍ୟାସ କଲେ ଭଗବଦ୍ ଗୀତାରେ ବି ଭଗବାନ ସେ କଥା କହିଛନ୍ତି ଅଭ୍ୟାସ ଏଣ ତୁ କୁହନ୍ତୁ ଏ ବୈରାଗ୍ୟୀରୀ ହେତେ ଅଭ୍ୟାସ ଏବଂ ବୈରାଗ୍ୟ ଏ ଦୁଇଟା ଏକ ଜିନିଷ ଦ୍ୱାରା ସବୁକିଛି ସାଧନ କରାଯାଇପାରିବ ତେଣୁ ଇଏ ଯେଉଁ ଜ୍ଞାନ ରହିଛି ଯେଉଁ ଅଷ୍ଟାଙ୍ଗ ଯୁଗର କଥା ରହିଛି ଏବଂ ତାର ଯେଉଁ ସୋପାନ ରହିଛି ଯମଠୁ ଆରମ୍ଭ କରି ସମାଧି ପର୍ଯ୍ୟନ୍ତ સે સોપાનુસારે જી પ્રત્યેક વ્યક્તિ અભ્યાસ કરવા આરંભ કરે સારા જગતરે સંસાર એટલા અભ્યાસ હવારંભ હે સારા સમસ્યાર સમાધાન હોઈ યાર દિગ્દર્શક કેવળ ભારત વર્ષ હિ હોપાર આઉકીપાર જગ આજિકાર વિષય નુ યોગ સંપર્કને भगवद्गी चतुर्थ अध्याय में भगवान भी सचस्वते योग प्रतवा नम्यमस्व मनस्व मनो ऋक्षा एवं परमरा प्रत राज्य विदु सकामता जोगो नष्ट परम तप सैवाएं मै तेज योग प्रोक्त पुरातनों भक्त स्वयं सखा रहस्य रहस्यम अर्थात अर्जुन को भगवान कहले कहलेज योग बहुत पुराना जिनस आजिकार कथ नु ये परंपरा क्रम सब चली आसला कालक्रमे से नष्ट होगा आज मु तेत कौच परंपरा चली आसला भूली जाइले कामे विभिन्न जमी रामदेव बाबा बाहर विभिन्न संस्था मैंने बाहर मुंगेर बाहर विभिन्न युगु मैंने बाहर या चार यार प्रचार प्रसार करवा आरंभ कले कमुभवे परीक्षा निरीक्षा कर अनुभव कले प्रकृत यार द्वारा ही जगतर कल्याण हो पार तेणु तार प्रचार प्रसार ये परिणाम स्वरूप पुणी ଯେଉଁ କଥା ସୁଧାଂଶୁ ଅଧିକାରୀ କହୁଥିଲେ ଯେ ଆମର ଭାରତର ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ଏ କଥାକୁ ବିଶ୍ୱ ଦରବାରରେ ଉପସ୍ଥାପିତ କରାଇଲେ ଏବଂ ବିଶ୍ୱ ମଧ୍ୟ ତାକୁ ଗ୍ରହଣ କରିଲା ତେଣୁ ଏ ଦୃଷ୍ଟିକୋଣରୁ ଭାରତ ତ ସମଗ୍ର ବିଶ୍ୱର ଦିଗ୍ଦର୍ଶନ କରିପାରିବ ଏଥିରେ କୌଣସି ପ୍ରକାରର ସନ୍ଦେହ ନାହିଁ ଏଇଟା ଯୋଗ ଯୋଗ ଯୋଗଟା ହିଁ ତାର ସବୁଠୁ ବଡ଼ ପ୍ରମାଣ ଭାବରେ ନିଆଯାଇପାରିବ ଯୋଗ ଯେଉଁଭଳି ଭାବରେ ସାରା ବିଶ୍ୱ ଗ୍ରହଣ କରିଛି ତେଣୁ ଭାରତର ସେ ବିଶ୍ୱଗୁରୁ ହେବାର ସବୁପ୍ରକାର ଯୋଗ୍ୟତା ଥିଲା ରହିଛି ଏବଂ ଏଇଟା ଯୋଗ ଯୋଗ ମାଧ୍ୟମରେ ବି ଗୋଟେ ବଡ଼ ପ୍ରମାଣ ସବୁଠୁ ମୁଁ ଆସିବି ଡକ୍ଟର ମହାପାତ୍ର ମୁଁ ସହିତ ସୁଧାଂଶ ଅଧିକାରୀଙ୍କ ପାଖକୁ ଯିବାକୁ ଚାହିଁବି ଏଥର ଗୋଟେ କେନ୍ଦ୍ର ସରକାରଙ୍କ ପକ୍ଷରୁ ପ୍ରୟାସ ହୋଇଛି ଆପଣ ମଧ୍ୟ କୋଣାର୍କରେ ଅଛନ୍ତି ଯେ ଦେଶର ଯେଉଁ ଐତିହ୍ୟସ୍ଥଳୀ ଗୁଡ଼ିକୁ ଯୋଗ ସହିତ ଯୋଡ଼ିବା ପାଇଁ ଯେଉଁ ପ୍ରୟାସ କରାଯାଇଛି ଯୋଗରତଃ ପ୍ରସାର ଘଟିବ ତା ସହିତ ଐତିହ୍ୟସ୍ଥଳୀ ଗୁଡ଼ିକ ସମ୍ପର୍କରେ ମଧ୍ୟ ସାରା ବିଶ୍ୱ ଜାଣିବ ଏବଂ ପଞ୍ଚସ୍ତରୀଟି ଐତିହ୍ୟସ୍ଥଳୀ ଯେଉଁଠିକି ভারত সরকারমন্ত্রী মানে উপস্থিত রহবে যোগ দিবস সেটি পাাল করা আমার পুরী কোণার্ক এবং ময়ূরভঞ্জর খিচিং এই তিনটি স্থানের তিনটি ঐতিহ্যস্থলী কেন্দ্রমন্ত্রী মানে রই কি তার প্রচার করবে এই যে আইডিয়া এখন কমিটি আপনার দেখুম ঐতিহ্যস্থলী সহ যোগ কু যোডা দেখি কোণারক মন্দির কুবি কারুকার্য দেখুচ সেটি যোগ অ মানে যেভু মানুষের সৃষ্টি সেবেঠু যোগ অনে জামা নজা ভিতরে এর প্রসার প্রচার হো না ইয়ে মানে যোগ নিজ ভিতরে স্বয়ং সম্পূর্ণ সব কাল খন্ডের যোগর উপস্থিতি থিলা। কিন্তু কেতে মাত্রার লোক তাকে গ্রহণ করি পাবেন এবং যে যোগগু সি কেতে সহজ ভাবে লোক পাখে সে বার্তা পৌঁছে পারে সে হচ্ছে মুখ্য কথা আজর দিনরে আপনার দেখবে যেভাবে ভাবে যোগ এক উৎসব হয়ে যাই যোগ এক আন্দোলন হয়ে যাই যোগ এক ব্যাপক ভাবে ভাব স্থাপিত হয়ে বিষয়বস্তু হয়ে যাই এই বিগত দিনের করোনা কালে দেখবে ভারতের যদি মৃত্যু সংখ্যা কম হয়েছে তার বড় কারণ হচ্ছে যোগ এবং আয়ুর্বেদ এবং করোনা কালে ভয় হো বা অন্য কোণি কারণ হসংখ্য ভাই ভী যোগর শরণ কু আসি এবং যোগ করে সে সুস্থ হয়েছেন ଯୋଗ ଯେ କେବଳ ଶାରୀରିକ ସୁସ୍ଥତା ପ୍ରଦାନ କରେ ତାହା ନୁହେଁ ଯେଉଁ କଥା ଡକ୍ଟର ଗୋପାଳ ମହାପାତ୍ର ସାର୍ କହୁଥିଲେ ଏହା ଶାରୀରିକ ସୁସ୍ଥତା ମାନସିକ ସ୍ଥିରତା ବୌଦ୍ଧିକ ବିକାଶ ଏବଂ ଆତ୍ମ ଉନ୍ନତିର ମାର୍ଗକୁ ପ୍ରଶସ୍ତ କରେ ଆଉ ଏସବୁ ଅନ୍ୟ କୌଣସି ବିଷୟରେ ନାହିଁ କୌଣସି ଆଉ ଆଙ୍ଗେଲ୍ରୁ ଯଦି ଚିନ୍ତା କରିବେ ଆପଣ ଆପଣ ଦୌଡ଼ନ୍ତୁ ବୁଲନ୍ତୁ ଖେଳନ୍ତୁ ସନ୍ତରଣ କରନ୍ତୁ ଜିମ୍ ଯାଆନ୍ତୁ ସାଇକ୍ଲିଂ କରନ୍ତୁ ଯାହା କରୁଛନ୍ତି କରନ୍ତୁ ଆପଣଙ୍କର ଏଗୁଡ଼ିକରେ ମା সামান্য ভাবে মসকুলার ডেভেলপমেন্ট হুয়ে কতকাংশের মানসিক অভিবৃদ্ধি সামান্যত কিন্তু ব্যাপক ভাবে যদি কিছু অভিবৃদ্ধি ঘটিব। তা কেবল যোগ মাধ্যমে সম্ভব আইথপ আজ যারত যশস্বী প্রধানমন্ত্রী এ কথা কু রুচ সে এর গুরুত্বক উপলব্ধি করছেন ব্যাপক ভাবে লোককে ঘর বাহারি কি যোগ করা কুমার যোগ ঘরে করতু না আপনার সামূহিক স্থানের আসতু এখন উৎসব রূপে পা জীবনচর্যার সামিল করতু আপনার সুস্থ নিরোগা প্রাপ্ত হতু ই গোটে বহুত বড় দর্শন যোগ প্রদর্শন নুয়ে যোগ এক দর্শন তো আসতু যোগকু সেই ক্রমে এবং ই অভ্যাস আমি পরিপূর্ণতা পঁচাইবা আজ্ঞা দাস ଯେଉଁଭଳି ଭାବରେ ଆମେ ଦେଖିବା ଯେ ପ୍ରତ୍ୟେକ ଦେଶ ତାର ଗୋଟେ ପୋଟେନ୍ସିଆଲ ରହିଛି ତା'ର ନିଜସ୍ୱ ଦକ୍ଷତା ରହିଛି ଏବଂ ସେଇଟାକୁ ସେ ସମଗ୍ର ବିଶ୍ୱରେ ପହଞ୍ଚେଇକି ତା ଦେଶକୁ ଆଗକୁ ନେବା ପରେ ସେ ଉଦ୍ୟମ କରିଛି ଏବଂ ଆମ ଭାରତର ଯେଉଁଟା ଥିଲା ସବୁଠୁ ବଡ଼ ପୋଟେନ୍ସିଆଲ ଆମର ମହାନ ପ୍ରାଚୀନ ପରମ୍ପରା ସଂସ୍କୃତି ଆମର ଶାସ୍ତ୍ର ଏବଂ ଯୋଗ ମଧ୍ୟ ଅନ୍ୟତମ ତା ଭିତରୁ ଏବଂ ସେଇଟା ଲୋକଙ୍କ ପାଖରେ ପହଞ୍ଚି ପାରୁନଥିଲା এবং এই যে যোগ দিবস পাাল হলো ভারত সরকার উদ্যম প্রধানমন্ত্রী উদ্যম এবং তা মাধ্যমে আজ আমার ভিতরে যেটা রয়েছে আমার ভারতের যেটা পোটেনশিয় সেটা বর্তমানে সারা বিশ্বের পৌঁছুছে তো ইারা ফাইদা মিলুছি দেশক আগুক যাওয়া এবং এই যোগ দিবস পাাল যোগ হি এইটা সম্ভব হয়ে পাইপার নিশ্চিত ভাবে দেখুন আমার পূর্বপুরুষ মানে যা আমার সাহিত্য রক্ষি যাই বেদ বেদান্ত পুরাণ দর্শন সাথে প্রভৃতি যা সাহিত্য যাই ତାହା ନିଶ୍ଚିତ ଭାବରେ ଆଉ କୌଣସି ଦେଶରେ ତାହା ଉପଲବ୍ଧ ନୁହେଁ ଏଇ ହେଉଛି ଏକ ଦିଗ୍ଦର୍ଶନ ଯେ ଭାରତ ସାରା ବିଶ୍ୱକୁ ଦିଗ୍ଦର୍ଶନ ଦେଇଥିଲା ଦେଉଥିଲା ଏବଂ ଦେବେ ମଧ୍ୟ ତେଣୁ ବିଶ୍ୱକୁ ଆଗରୁ ଥିଲା ମନୁ କହିଛନ୍ତି ଏତଦ୍ ଦେଶ ପ୍ରସୂତ ସେ ସକାଶା ଦଗ୍ରଜନ୍ମନଃୟମ୍ ସ୍ୱୟଂ ଚରିତ୍ରମ୍ ଶିକ୍ଷେର ପୃଥିବ୍ୟାମ୍ ସର୍ବମାନମା ସେ ପୃଥିବୀର ସବୁ ଲୋକମାନଙ୍କ ପାଇଁ ସେତେବେଳେ ଏଇ ଦେଶ ବିଦେଶକୁ ସେ ଆମର ଶାସ୍ତ୍ର ପୁରାଣ ଯିବ ଏବଂ ସମସ୍ତେ ପଢ଼ିବେ ସମସ୍ତେ ଏହାକୁ ଅନୁସରଣ କରିବେ ଏବଂ ଆମର ନାଳନ୍ଦା ତକ୍ଷଶିଳା ପ୍ରଭୃତି ଯେଉଁ ସବୁ ବିଶ୍ୱବିଦ୍ୟାଳୟ ଗୁଡ଼ିକ ଥିଲା ବିଦେଶରୁ ସବୁ ଲୋକମାନେ ସେତେବେଳେ ଆସୁଥିଲେ ଛାତ୍ରମାନେ ଆସୁଥିଲେ ଆମର ଗୁରୁମାନଙ୍କ ପାଖରେ ଶିଷ୍ୟତ୍ୱ ଭାବରେ ସେମାନେ ନିଜକୁ ସରେଣ୍ଡର କରି ନିଜକୁ ତାଙ୍କ ଆଗରେ ପଡ଼ି ଶାସ୍ତ୍ର ପ୍ରଣିପାତ କରି ସେଠୁ ଶିକ୍ଷା ଗ୍ରହଣ କରିକି ଯାଉଥିଲେ ତେଣୁ ଆମେ ବିଶ୍ୱଗୁରୁ ଥିଲେ ନିଶ୍ଚିତ ଭାବରେ ଆମର ଅସୁବିଧାଟି କେଉଁଠି ହେଇଥିଲା ମଝିରେ ଆମର ବିଦେଶୀ ଶିକ୍ଷାନୀତି ଯେଉଁ ପଶିଗଲା ଆମ ସମାଜରେ ଆମ ଆମର ପିଲାମାନଙ୍କ ପାଖରେ ସେଇ ଯେଉଁ ତାଙ୍କ ଭିତରେ ଯେଉଁ ପ୍ରବେଶ କରିଦିଆଗଲା ତେଣୁ ତାହା ଆମ ସଂସ୍କୃତିକୁ ଏକ ପ୍ରକାର ନାଶ କଲା ଏବଂ ସଂସ୍କୃତିଠୁ ପିଲାଙ୍କୁ ଦୂରେଇ ରଖିଲା ତେଣୁ ଶାସ୍ତ୍ରର ଯେଉଁ ଚର୍ଚ୍ଚା ଥିଲା ତାହା ବନ୍ଦ ହେଇଗଲା ଏବଂ ଆମର ସଭ୍ୟତା ସଂସ୍କୃତି ଛାଡ଼ିଦେଇକି ଅନ୍ୟ ଗୋଟିଏ ସଂସ୍କୃତି ପଛରେ ପିଲାମାନେ ଗୌଡ଼ାଇଲେ ଏବଂ ତାକୁ ସବୁ ଧରି ରଖିଲେ ଯୋଗ ମାଧ୍ୟମରେ ଯୋଗ ମାଧ୍ୟମରେ ବର୍ତ୍ତମାନ ଆମେ କ'ଣ କରିଛେ ସେଇଟାକୁ ପୁନରୁଦ୍ଧାର ଆମର ବର୍ତ୍ତମାନ ହେଉଛି ସାରା ସଂସ୍କୃତି ପୁନରୁଦ୍ଧାର ହେଉଛି ଆମର ଶାସ୍ତ୍ର ପୁରାଣ বেদান্তৰম্প যা থাক জ্ঞ্জান যা ইয়াৰি নিশ্চিত মেডিকা সাইন্স ভিতৰত ধীৰে আপোনালোক যাওঁ অলটৰনেটিভ মেডৰক বৰ্তমান যোগটা ধীৰে ধীৰে আপোনাৰ দেখিব আয়ুষ ডিপাৰ্টমেণ্ট যাওঁ গভৰ্ণমেণ্ট কৰিছিল তাহ্টৰনেট মেডেৰ যোগ আজি প্ৰচিধি লাভ কৰিছে কোনো জড়িবুটিৰ কথা নুহে আয়ুৰ্বেদ যেতিয়া আগত কোৱা হ'ব জড়িবুটিৰে কোন ৰোগ ভাল হ'ব যোগৰে কোন ৰোগ ভাল হ'ব কিন্তু বৰ্তমান সমস্যে অনুভৱ কৰি নিশ্চিত ভাৱে যোগ এটা আয়ুৰ্বেদ ये दीटा दिग जो दिग द्वारा आम निज भाव प्रकृति सहित आम जड़ितिजर तो स्वास्थ्य को उन्नति करें अनेक यहीमेंक बार्ता देपर ତେଣୁ ଆମର ଯୋଗଗୁରୁ କେବଳ ରାମଦେବଙ୍କ ଦ୍ୱାରା ତାହା ପ୍ରଚାରିତ ହୋଇଛି ବହୁତ ମାତ୍ରାରେ ଆମେ ନିଶ୍ଚିତ ଭାବରେ କହିବା ଗ୍ରହଣ କରିବା ଏବଂ ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀଙ୍କ ସହାୟତାରେ ସେ ଯେତେବେଳେ ଏ କଥାକୁ ନେଇକି ଉପସ୍ଥାପନ କଲେ ଆମର ଜାତିସଂଘ ଆଗରେ ତାହା ଗ୍ରାହ୍ୟ ହେଲା ଏଇଥିପାଇଁ ଯେ ଆମର ସମସ୍ତଙ୍କ ପାଖରେ ଏଇ ଜ୍ଞାନ ନଥିଲା ଏଇ ଜ୍ଞାନକୌଶଳ ଆମର ନିଜସ୍ୱ ଜ୍ଞାନକୌଶଳ ଯେଉଁଟାକି ଇଣ୍ଡିଜିନସ୍ ଆମର ପ୍ରପର୍ଟି ରାଇଟ୍ ବୋଲି ଆମେ ଯେଉଁଟା କହିବେ ବର୍ତ୍ତମାନ ସେଇଟା ଟ୍ୱେଣ୍ଟି ଟ୍ୱେଣ୍ଟି ଶିକ୍ଷାନୀତି ଭିତରେ ତାହାକୁ ଧୀରେ ଧୀରେ ଆମର ଶିକ୍ଷାମନ୍ତ୍ରୀ ପ୍ରବେଶ କରାଇଛନ୍ତି

ଏହି ପାରମ୍ପରିକ ବିଦ୍ୟା ପାରମ୍ପରିକ ଶାସ୍ତ୍ରର ଜ୍ଞାନକୌଶଳକୁ ଆମେ ବିନିଯୋଗ କରିବାର ସମୟ ଆସିଛି ତେଣୁ ସେହି ଯୋଗ ଆନ୍ତର୍ଜାତିକ ଯୋଗ ଦିବସ ତାହା ନିଶ୍ଚିତ ଭାବରେ ସ୍ୱାକ୍ଷର ବହନ କରୁଛି ଏବଂ ନିଶ୍ଚିତ ଭାବରେ ସମାଜକୁ ଏକ ବାର୍ତ୍ତା ଦେଉଛି ଯାହାଫଳରେ ଆମେ ନିଜର ସ୍ୱାସ୍ଥ୍ୟକୁ ସୁନ୍ଦର ଭାବରେ ରଖିପାରିବା ସମାଜକୁ ସୁଦୃଢ଼ କରିପାରିବା ଏବଂ ଆମେ ବିଶ୍ୱକୁ ବାନ୍ଧିପାରିବା ଏବଂ ଆଉ ଗୋଟିଏ କଥା ହେଉଛି ମଧ୍ୟ ଯୋଗ ମାଧ୍ୟମରେ ଆମେ ଆତଙ୍କବାଦକୁ ମଧ୍ୟ ଦୂର କରିବାର ମଧ୍ୟ ପ୍ରଥାର ୟା ଭିତରେ ରହିଛି ନିଶ୍ଚିତ ରୂପେ ଯେଉଁ କଥା ଯଦି ଯେଉଁ କଥା ରଖାଯାଇଛି ମାନବିକତା ଯଦି ଆସିବ ମଣିଷ ଭିତରେ ସେ କାହିଁକି ଆଉ

দ্রুতগতি ঘটি চালছে এবং আহুরি ঘটবে এবং এ চমৎকারি ভারতের চমৎকারি সারা বিশ্ব আগুক আহি দেখিব। এ কথা আমি আশা রাখিয়া বহু বহু ধন্যবাদ দেওয়া চাই আমি মহাপাত্র সুত অধিকারী এবং প্রফেসর দাস আমাদের যোড় হয়ে এবং আপনার বহুমূল্য মত রক্ষিবার এ কার্যক্রম ত সময় হয়েছে কার্যক্রমকে এটি রাখা নমস্কার